তিলোত্তমাকে সোনার মেডেল উৎসর্গ সুস্মিতার। দিদির বিচার চেয়ে বড় কাজ করল বোন সুস্মিতা দেবনাথ। আজ সকলের কাছে অনুপ্রেরণা। জানেন কতটা লড়াই করে এই মেডেল জিতেছে সুস্মিতা? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। শ্রীলঙ্কার মাটিতে এশিয়া প্যাসিফিক যোগাসনে অংশ নিতে যাওয়ার আগে আর্যিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছিলেন তিনি। জ্বর নিয়েও কলম্বোয় জোড়া পদক জেতার পর সুস্মিতা জানিয়েছিলেন সাফল্য তিনি উৎসর্গ করছেন দিদি তিলোত্তমার পরিবারকে। কথায় নয়, কাজেও নিজের অঙ্গীকার পালন করলেন সুস্মিতা দেবনাথ। কষ্টে জেতা পদক তিলোত্তমার পরিবারের হাতে তুলে দিলেন। এশিয়া প্যাসিফিক যোগাসন প্রতিযোগিতায় একটি সোনা এবং আরেকটি রূপোর পদক জিতেছিলেন সুস্মিতা। আর সেই পদক দুটি ডাক্তার দিদির ছবিতে পরিয়ে দিলেন তিনি। সঙ্গে দিলেন পাশে থাকার বার্তাও। বাঙালিকে প্রতিবাদের আর একটা ভাষা শিখিয়ে দিলেন এই তরুণী। কিন্তু কে এই সুস্মিতা? হাওড়ার উদয়নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা সুস্মিতা। এখন উদয়নারায়ণপুর মাধবীলতা মহাবিদ্যালয়ের ছাত্রী তিনি। ছোট বয়স থেকেই যোগাসন ও জিমন্যাস্টিক্স শুরু করেছিলেন। প্রথমে মা মামনি দেবনাথ তাকে যোগাসন শেখাতেন, তারপরে ভর্তি হন যোগাসন ক্লাসে। তখন তার বয়স 9 বছর। উদয়নারায়ণপুর বীরেশ্বর বালিকা বিদ্যালয়ের ছাত্রী স্কুলে পড়ার সময়ই জেলা স্তরে বেশ কয়েকটি প্রতিযোগিতায় জেতেন। তারপরে রাজ্য ও জাতীয় স্তরে অংশ নেন তিনি। সেখানেও ভালো ফল করেন সুস্মিতা। জুন মাসে দুবাইয়ে ছিল এশিয়ান যোগাসন প্রতিযোগিতা। সুস্মিতা জানান, প্রতিযোগিতায় অংশ নিতে 2.5 লাখ টাকার প্রয়োজন ছিল। বাবা শ্যামল দেবনাথ একটি দোকান ভাড়া নিয়ে জামা কাপড়ের ছোট ব্যবসা চালান। মা ব্যাংকে অস্থায়ী কর্মী, তাই এত টাকা জোগাড় করা সম্ভব ছিল না। সেই কারণেই মা সোনার গয়না বন্ধক দেন, আত্মীয়দের কাছ থেকে উধার নেন তারা। সেই টাকা দিয়ে প্রতিযোগিতায় যান সুস্মিতা। সেখানে ট্র্যাডিশনাল, রিদমিক ও আর্টিস্টিক বিভাগে সোনা জেতেন তিনি। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। তবে এর পাশাপাশি সংসারের হাল ধরতেও এগিয়ে এসেছেন তরুণী সুস্মিতা। তিনি একটি ডিফেন্স সংস্থায় এনসিসির বাচ্চাদের যোগাসন শেখান। পাশাপাশি যোগাসন শেখানোর জন্য নিজের ইনস্টিটিউট খুলেছেন। কর্মসংস্থানের জন্য কাজ করার পরিকল্পনা নিচ্ছেন সুস্মিতা। একটি সংস্থা খুলতে চান যারা বিভিন্ন স্কুলে বা ক্লাবে যোগাসনের শিক্ষক নিয়োগ করার ক্ষেত্রে সাহায্য করবে। কিন্তু সবার আগে ডাক্তার দিদির জন্য বিচার চান সুস্মিতা। তাই এত কষ্ট করে জয় করা সোনার মেডেলও দিদিকেই উৎসর্গ করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুম।